স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফকরুল ইসলাম। গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন ডক্টর মিঠুন মোস্তাফিজ, চেয়ারম্যান ফকরুল স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং আছেন শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর কামরুল আহসান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ইসি গঠনে সার্চ কমিটির যে প্রক্রিয়া সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব, এবং রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, এবং এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে আমাদের নিউজ টোয়েন্টি ফোর যে শিরোনামগুলো। গেল নির্বাচনে 213 কেন্দ্রে শতভাগ ভোট পড়ার দায় স্বীকার বিদায় ইসির, অংশীজনদের অসহযোগিতা নিয়ে আক্ষেপ। শিগগিরই খুলে দেওয়া হবে স্কুল কলেজ জানালেন শিক্ষামন্ত্রী, এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাবিপ্রবি উপাচার্যকে ক্ষমা চাওয়ার নির্দেশ। সাগরণী হত্যার বিচার হয়নি, 10 বছরেও 160 জনের সাক্ষ্য নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। মোটামুটি প্রধান শিরোনামগুলো আমরা দেখলাম, এবং আমার হাতে আজ প্রকাশিত যে পত্রিকা সেটিও আমার হাতে রয়েছে। আমরা সেই পত্রিকাগুলো একটু শিরোনাম দেখে আসতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, বঙ্গভবনে যাচ্ছে কাদের নাম, আওয়ামী লীগ জাপা সহ 24 রাজনৈতিক দল, 6 পেশাজীবী সংগঠন দিল পছন্দের তালিকা, ইমেইলেও এসেছে শত শত নাম, আজকাল সুশীল সমাজের সঙ্গে বৈঠক। ইউপি নির্বাচন, সুবর্ণচরে সহিংসতা, আহত 6, মুন্সিগঞ্জে ভাঙচুর ও লুটপাট, দল গোছাচ্ছে বিএনপি, 81 সংগঠন জেলার 52টিতে পুনর্গঠন, লক্ষ্য আন্দোলন ও জাতীয় নির্বাচন। এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এখন থেকে লিবিয়ায় পাঠানো হবে কর্মী, টান টান উত্তেজনা ইউক্রেন নিয়ে। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আমরা কালের কণ্ঠ থেকে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, শিক্ষার্থী ভর্তিতে 11 মাস পার, গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির দুর্বলতা, কেন্দ্রীয়ভাবে পরীক্ষা ভর্তি আলাদা, প্রতিটি বিভাগে আলাদা আবেদন, জনপ্রতি আবেদন খরচ 20,000 টাকার বেশি, 7 বার মেধা তালিকা প্রকাশ করে আসন পূর্ণ হচ্ছে না। ভর্তি পরীক্ষা নিয়ে প্রধান শিরোনাম করেছে, একটি বিশেষ রিপোর্ট করেছে কালের কণ্ঠ। শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবো, বললেন শিক্ষামন্ত্রী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে আজকে বৈঠকে করেছিল শিক্ষামন্ত্রী, বৈঠক করেছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের 8 দফা এবং 26 দিন পর নিজ দপ্তরে উপাচার্য, শিক্ষার্থীদের কাছে উপাচার্যকে দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী। শ্রাদ্ধে শিশুরা ঢুকরে কাঁদলেন মায়েরা, চকরিয়ায় পিকআপ চাকায় চাপায় 5 ভাই নিহতের ঘটনায়, সার্চ কমিটিতে 24 দলের নাম প্রস্তাব। এবং সাগরণী হত্যাকাণ্ডের 10 বছর, সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থতাই এখন বাস্তবতা, এটি নিয়ে আরও একটি শিরোনাম করেছে অপর পৃষ্ঠায়। জাতিসংঘের বিবৃতি, দায়মুক্তি সংস্কৃতি ব্যাপক ও ভয়ানক, সাংবাদিক আব্দুল হাকিম ও লেখক মুশতাক আহমেদের হত্যা উদ্বেগ, সাগরণী হত্যার বিষয়ে চিঠি দিয়েও জবাব মেলেনি, দোষীদের বিচারের সম্মুখীন করার আহ্বান। এবং র‍্যাব জানিয়েছে দ্রুত সময়ে প্রতিবেদন দেওয়া হবে। মিয়ানমার নিয়ে কোয়াডের উদ্বেগ, ভারত মহাসাগরের সম্পৃক্ততা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া। এই ছিল কালের কণ্ঠ শিরোনাম। আমার হাতে রয়েছে ডেইলি সান, ডেইলি সানের শিরোনাম একটু দেখে আসতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, বাজেট ইমপ্লিমেন্টেশন নিয়ে, স্পেন্ডিং মানি এ বিগ চ্যালেঞ্জেস, 25% অফ বাজেট আউটলে স্পেন্ড ইন ফার্স্ট হাফ, 24 পলিটিক্যাল পার্টিস প্রপোজ নেমস, ফ্লাওয়ার গ্রোয়ার্স টার্ন করোনা ইন প্যান্ডেমিক। আমরা মোটামুটি শিরোনামগুলো আমরা লক্ষ্য করলাম। আজ সকালেই পত্রিকাগুলো দর্শকদের হাতে যাবে, এবং সেগুলো শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা একটু প্রথমে শ্যামল সরকার, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে সাগরণী হত্যাকাণ্ড নিয়ে একটু আসতে চাই শুরুতে। আসলে 10 বছর পার হয়ে গেছে, যে প্রতিবেদন সেটি এখনও দেওয়া হয়নি। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রুত সময়ে প্রতিবেদন তারা দেবেন, এবং এরই মধ্যে 160 জনের তারা সাক্ষ্য কিন্তু এর মধ্যে নিয়েছেন। র‍্যাব যেটি বলেছেন যে তারা খুবই গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের তালিকা তাদের এই মামলাটি রয়েছে, এবং তদন্ত কাজ তারা চালাচ্ছেন। আসলে 10 বছর হয়ে গেছে একটি হত্যাকাণ্ডের, সেটির এখনও কোনো প্রক্রিয়ায় ততটা এগোয় নেই। আপনি আপনার মন্তব্য দিয়ে একটু জানতে চাই, আসলে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। ধন্যবাদ শুভেচ্ছা। সাগরণী হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম আসলে দীর্ঘ 10 বছরের সবাই সময়টা আসলে অত্যন্ত দুঃখজনক আমি বলবো, এবং এটা ঘটনা যেভাবে ঘটে থাকুক, ঘটনা যাই থাক,
এর একটা রিপোর্ট, একটা প্রতিবেদন বা একটা তদন্ত, এর একটা মানে সহনীয় একটা সময় থাকা উচিত ছিল। কিন্তু আমার বিবেচনায় আমার মনে হয় যে সহনীয় সময়টা এখন অনেকটা পার হয়ে গেছে। যদিও তদন্তকারী সমস্ত র‍্যাব দাবি করছে যে তারা 160 জনের মতো মানুষের জবানবন্দি সাক্ষ্য নিয়েছে, সেটাও অনেক অনেক বড় ব্যাপার বটে। 160 জনের জন্য 10 বছর, সেটা কতটুকু যৌক্তিক সেটাও প্রশ্ন উঠতে পারে। আমাদের বিবেচনায় যেহেতু আমাদের সহকর্মী বলে নয়, সাধারণ নাগরিকের ক্ষেত্রেও যদি এমন হয়, সেটা আমরা মনে করবো যে আমরা দাবি করব, আমরা বলবো যে যথাসময়ে তদন্ত কার্যক্রম শেষ করে যে কোনো বিষয় যদি বিচারের মুখোমুখি করা যায়, তাহলে আমরা যে আইনের শাসন সুশাসনের কথা আমরা বলি, আমরা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটির উপর জোর দিচ্ছেন যে বাংলাদেশ বারবার প্রমাণও করেছে বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে, অন্যান্য হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে, যে বাংলাদেশে আইনের শাসন প্রক্রিয়া অব্যাহত আছে, চলবে। সাগরুনি হত্যাকাণ্ড একটি এই ঘটনার মধ্যে দিয়ে কেন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এত বড় একটা উদ্দেশ্য বা লক্ষ্য, সেটা মাথায় নিয়ে আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে আর সময় ক্ষেপণ করা যায় না। আর সময় ক্ষেপণ এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত হবে না করে এটা একটা তদন্ত প্রতিবেদন আমার মনে হয় যথাশীঘ্র সম্ভব দেওয়া উচিত হবে। আসবো আপনার কাছে আমরা একটু, ডক্টর মিঠুন মুস্তাফিজ আপনার কাছে একটু আসতে চাই। আপনিও সাংবাদিকতা করেছেন, এই প্রফেশনের একজন মানুষ, আপনার যদি কিছু যোগ করার থাকে। আমার খুব মনে পড়ে সেই দিনটির কথা যেদিন শুনলাম সাগরুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেদিন আমার ডে অফ ছিল এবং আমার কাজিন, তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন, তাকে সাথে নিয়ে চলে গেলাম রাজাবাদের সেই বাসায়। আমার কাছে মনে হয় যে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, এটি ভাবনার অতীত। সেই সময় যারা কর্মকর্তা ছিল, দায়িত্বে ছিলেন, তাদের পদ বদলেছে, তারা এখন নীতি নির্ধারণী জায়গায় চলে গেছেন, মন্ত্রী বদলেছে, ক্যাবিনেট বদলেছে, এবং যারা এর সাথে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন তারা উপরের জায়গায় চলে গেছেন। এখনো পর্যন্ত কিন্তু সেই মামলার আশাতীত যে অগ্রগতি সেটি কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি, এবং সাংবাদিকরা ডুকরে কাঁপছেন বিচারের জন্য। আন্দোলনের ধারা বদলেছে। সাগরুনির যে 4.5 বছরের ছেলে মেঘ, ট্রমা নিয়ে বেড়ে ওঠা মেঘের বয়স এখন প্রায় 15-এর কাছাকাছি হয়ে গেল। মেঘ বাংলাদেশ থেকে এই ব্যাপারটি দেখে কি শিখছে, ও পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবে। মেঘের এই উদাহরণ থেকে আমরা একটু দেখি যে নিউজে শুনছিলাম যে 85 বার তারিখ বদলে গেল। শ্যামলদা খুব সুন্দরভাবেই বললেন যে সুশাসনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চাইতে বেশি এই দেশে আহত হওয়া মানুষ তো নেই। তিনি সবকিছু হারিয়েছেন, নিঃস্ব একজন মানুষ। তিনি তার পিতার, জাতির পিতার বিচার পেতে তাকে 4.5 দশক অপেক্ষা করতে হয়েছে। এটি সঠিক, যাদের পরিবারে ধরনের ঘটনাগুলো ঘটে তারাই জানে যে এই যন্ত্রণাটা কতটা বেশি। আমরা যারা দূরে আছি তাদের কাছে কিন্তু কম, কিন্তু তারপরেও বিচারের আশায় বুক বাঁধতে হয় এতটা সময় লাগা কষ্টের কারণ। শুধু সাংবাদিকদের কাছে নয়, সাধারণ মানুষ যদি হতো তার জন্য একই কথা যে এত সময়, 10 বছর কেন? তদন্ত সময় পরিবর্তন হচ্ছে, ভিসা টেস্টের ব্যাপার আসলো, বিদেশে পাঠানো, তারপরে উচ্চ আদালত এটি র‍্যাবের কাছে দিল, র‍্যাব বারংবার এটিকে তদন্ত করছে। 10 বছর পূর্তিতে আমরা এই সবকিছুরই একটা রিফ্লেকশন যেন দেখতে পেলাম। আসলে একটা দীর্ঘ সময় ঘুমিয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মোমবাতি প্রজ্বলন করে সাগরুনির বিচারের দাবিতে একত্রিত হলো। আবার এটি নিয়ে কয়েকদিন নাড়াচাড়া হবে, তারপর হয়তো ভুলে যাব। কিন্তু আমাদের বিচার বোধ, বিবেক বোধ, সুশাসনের তাড়না ভুলে গেলে কিন্তু চলবে না। সাগরুনি এখন একটি প্রতীকে রূপান্তরিত হয়েছে, একটি বিচারের আর্তনাদে রূপান্তরিত হয়েছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে প্রত্যেকটা বিষয়ে তার নির্দেশনা প্রয়োজন হয়। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার, গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ব্যাপার, তার সমাধান জরুরি। এবং এটি আমাদেরও দাবি থাকবে যে আর কালক্ষেপ নয়, 10 বছর তো কম সময় নয়। একজন শিশু তার কৈশোর অতিক্রম করছে বাবা মার বিচারের জন্য, আর কত? আমরা আশা করি দ্রুততর সময়ের মধ্যে এই বিচার কার্যটি শেষ হবে। এবং আদালত, আমার মনে হয় এই দাবিটি আজকেও এসছে যে স্বতঃপ্রণোদিত হয়ে কিছু একটা করবেন, এই কথাগুলো কিন্তু আমাদের সাংবাদিক সহকর্মীরা বলেছেন। তো আমি সেই 10 বছর আগে ফেরত যাই এবং বলি, ভাবি বিচারের রায়টা জরুরি, এর সমাধানটা, এর মোটিভটা পরিষ্কার হওয়া জরুরি।
আসবো আপনার কাছে। আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর কামরুল হাসান, তিনি অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আসতে চাই একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। সার্চ কমিটি এখন আসলে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া বা সার্চ কমিটির যে প্রক্রিয়া, সেগুলো এখন আসলে শিরোনাম, গণমাধ্যমের শিরোনাম এবং রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সেখানে 10 জনের নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ, একই সঙ্গে মোট 24টি রাজনৈতিক দল তারা নামের তালিকা দিয়েছে এবং 6টি পেশাজীবী সংগঠনও তারা নামের তালিকা দিয়েছে নতুন নির্বাচন কমিশন গঠনে। একই সঙ্গে আমরা দেখলাম যে বিএনপি, তারা আসলে যে বিষয়টি বলছে, বিএনপি এক নেতা বলছে যে সার্চ কমিটি গঠন সাজানো নাটক, এটি নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। এখন এমন একটি অবস্থার মধ্যে আসলে রাজনৈতিক প্রক্রিয়া বা সার্চ কমিটি গঠন প্রক্রিয়া চলছে, কি বলবেন জনাব ডক্টর কামরুল হাসান? ধন্যবাদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনছি। জি, সহ-আলোচক এবং যারা শুনছেন, আসলে বিষয়টি নিয়ে তো আমরা প্রায় প্রতিদিনই সবাই আলোচনা করছি। আলোচনার যদি একটি ডাইমেনশন হচ্ছে এটা যে আসলে কে কিভাবে যুক্তি দিচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করা এবং সেখান থেকে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা দায়িত্ব দেয়া, কিন্তু বিষয়টা বোধহয় এটা সঠিক প্রক্রিয়া হবে না। আমরা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এবার যে নির্বাচনটা, আসলে জাতীয় সংসদ নির্বাচনটা একটু দায়িত্ব নিয়ে সরকারে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, পুরনো দল, দায়িত্ব নিয়ে চিন্তা করে কাজটা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা আসলে যে কারণেই হোক, আমরা বিগত নির্বাচনগুলো আসলে বিশ্বাসযোগ্য করতে পারিনি, সেটা সরকারের সহযোগিতা নেই, সে কারণে মানুষ বলে, সেটা যদি সঠিক হয় এক কথা, আর যদি না হয় নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারেনি, সে কারণে হয়নি। সেই জন্য আমাদের দরকার হচ্ছে, যেটা আমি মনে করি, যেহেতু বিএনপি সহ তাদের জোট যদি না আসে নির্বাচন, সত্যিকার অর্থে কি যত ভালোভাবে নির্বাচন করার চেষ্টা করা হোক, আসলে এই নির্বাচনটি সেভাবে গ্রহণযোগ্য করা যাবে না। ফলে নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করা আইনের মাধ্যমে একই সঙ্গে সকল দলের আস্থা অর্জন করার বাড়তি একটি দায়িত্ব এবার রয়েছে। সেই জন্য আমি মনে করি একটা কাজ করা যেতে পারে, বিএনপি আসলে কি চাচ্ছে এবং যারা বিএনপির সঙ্গে সমস্যার কথা বলছে সেটা একটু বুঝবার ব্যাপার আছে, এবং সেটা যদি ওইভাবে অ্যাডভান্স করে যদি সমাধান করা যায় তাহলে ভালো, আর যদি সেটা বুঝিয়ে নেওয়া যায় তাও ভালো। তো সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, যেমন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে আসলে নির্বাচন করবার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে এই সিদ্ধান্তটা ভালো কাজ করেনি। আমরা অনেক সিদ্ধান্ত নিই কিন্তু সেটা ভালো কাজ করে না, এবং যদি তা না করা হতো, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইউপি ইলেকশনে সাধারণত প্রার্থী হয় সদস্য কিংবা চেয়ারম্যান, আমরা তখন দেখেছি সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিরাই নির্বাচিত হতো, কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন করার এই প্রক্রিয়া আসার পরে কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করলেও আসলে এটাকে ঠিক জায়গা রাখতে পারবে না বা পারেনি। আমরা এখন লক্ষ্য করছি কিভাবে ভয়াবহ ধস নেমেছে, যেহেতু বিএনপি অংশগ্রহণ করেনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হয়তো ইন ডিসগাইজ আসছে, কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে শিক্ষাটা হচ্ছে যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন একটা ভুল সিদ্ধান্ত ছিল। ঠিক একইভাবে যেহেতু আমাদের দেশে গণতন্ত্র আসলে আস্তে আস্তে সামনের দিকে এগোবে, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটা ছিল আমরা সেখান থেকে বের হয়ে আসছি, হ্যাঁ হয়তো কারণ ছিল, কিন্তু একই সঙ্গে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ একটা জনসম্পৃক্ত দল বহুদিন হরতাল করেছে, প্রায় 150 দিন হরতাল করতে হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি এনশিওর করার জন্য, এটা নিয়ে আসার জন্য। আবার দেখা যাচ্ছে তারাই এই এটা থেকে বের হয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে আসছে। ফলে আমি একটা কথা বলবো, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ পুরনো দল, একটা দায়িত্ব আছে এদের স্বাধীন করবার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকাটা ভিন্ন রকম, ফলে গণতন্ত্র নিশ্চিত করা এবং উন্নয়নের যে যাত্রার কথা বলা হচ্ছে সেটা নিয়ে যে তর্কই থাকুক, আমরা যেটুকু অগ্রগতি সাধন করেছি এটাকে যদি আমরা চলমান রাখতে চাই তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন, এবং এটা সরকারে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব। সেই জন্য আমার ধারণা যেটা করলে ভালো হবে সেটা হচ্ছে, যদি নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে এটা একটা আলাদিনের প্রদীপ, একটা ম্যাজিক হবে যদি বিএনপিকে রাজি করানো যায় এবং সেভাবে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আনা যায় এবং নির্বাচন করা যায়। আর আনা হলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমার প্রস্তাব, যেহেতু 16 বার আমরা সংবিধান সংশোধন করেছি, আমরা বহুবার ভালো কাজে করেছি, খারাপ কাজে করেছি, এই বিতর্কে যাওয়া যাবে, কিন্তু যদি প্রয়োজন হয় আমরা নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনপ্রশাসনকে আসলে কাজে লাগাতে হয়,
এখন যদি একটা দলীয় সরকার ওই সময়ে দায়িত্বে থাকে, একটা দল নির্বাচনকালীন সরকারে থাকে, স্বাভাবিকভাবে দলের চাপ থাকে, মনস্তাত্ত্বিক কিছু বিষয় থাকে। এই দায়টা আমি এর আগেও বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি পুরনো দল তৃতীয়বারের মতো নিবে কিনা একটু চিন্তা করা খুবই জরুরি। যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ এবং যারা দেশকে ভালোবাসেন, নিশ্চয়ই তারা এই জায়গাটা একটু স্থির হয়ে চিন্তা করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন দল না যে নির্বাচিত হতে পারবে না, জনসমর্থন নেই। তাহলে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করবার এই রিস্কটি, এই ঝুঁকিটি কে নেবে? বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলই নিতে হবে, বিএনপিকেই নিতে হবে, তারা জনসম্পৃক্ত দল। উভয়ের সহযোগিতা প্রয়োজন, সমাধান যেভাবে হয়, গ্রহণযোগ্য নির্বাচন যেভাবে হয়, সেরকম একটি প্রক্রিয়া যাওয়া উচিত। আসলে নির্বাচন কমিশন করে আপনারা সকলেই জানেন, আমরা যারা অংশগ্রহণ করছি, যারা শুনছি, সেভাবে কি একটি গ্রহণযোগ্য নির্বাচন করা কি সম্ভব? ভিন্নভাবে চিন্তা করার সময় আছে। জি, আসবো আপনার কাছে। আমরা ডক্টর মিঠুন মুস্তাফিজ, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে শুনলেন ডক্টর কামরুল হাসান স্যার যে বিষয়গুলো বললেন যে আসলে বিএনপিকে রাজি করানো, কিংবা এই যে এখন কি আসলে রাজনীতিতে সেই ধরনের সেই সমঝোতার যে পরিবেশ বা সেটি কি আসলে আছে কিনা, বা সেই সেই সংস্কৃতিকে এখন আমরা দেখছি কিনা যে এই ধরনের যে একটা দলকে নিয়ে আসা, কি বলবেন? একই সঙ্গে বিএনপি আসলে যে বিষয়টি বলছে যে আগের নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের যে অভিযোগ সেটি তারা বলছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার কথাও বলছে, সেই ধারণা থেকেই কি তারা এবার এই সার্চ কমিটির যেখানে নাম দিল না কিংবা বৈঠকে গেল না, কি বলবেন ডক্টর মিঠুন মুস্তাফিজ? জনাব মিঠুন মুস্তাফিজ, আপনি যদি আপনার অডিওটি আনমিউট করেন। আমি এই প্রশ্নের উত্তরটি দিতে চাই এভাবে, ডক্টর কামরুল হাসান খানের সাথে সহমত জানিয়ে, তিনি খুব চমৎকার বলেছেন, যুক্তি দিয়ে বলেছেন, সঠিক। এই যে রাজনৈতিক দল, জনসম্পৃক্ত দুই দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুইটি দলেরই দায়িত্ব রয়েছে জনগণকে সাথে নিয়ে, জনগণের বিশ্বাস ভরসাকে সাথে নিয়ে সুশাসন বা গণতন্ত্র নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করেছিলেন, তিনি তার বাসায় গিয়েছিলেন তার সন্তান মারা যাবার পরে সহমর্মিতা জানাতে, এবং তখন আলোচনা হচ্ছিল যে এই একটি আলোচনা ডায়লগ অনুষ্ঠিত করা, তার মধ্য দিয়ে সহমতের উপর ভিত্তি করে একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করে সকল দল যাতে অংশগ্রহণ করে তেমন পরিবেশ সৃষ্টি করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই চেষ্টাটি করেছিলেন, তো বিনিময়ে তিনি কি পেয়েছিলেন? আমরা তো দেখেছি টেলিভিশনের ছবিতে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার একটা উপক্রম, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাকে সেই সম্মানটুকু দেওয়া হয়নি, বারংবার টেলিফোন করা, সশরীরে বাড়িতে যাওয়া, এমনকি একজন মানুষ মারা গেলে যদি কোনো শত্রুও হয় তাকে বসতে দেওয়া এবং আপ্যায়ন করার একটা ব্যাপার থাকে, সেখান থেকে কিন্তু অপমানিত হয়ে সরে আসছে। এই চেষ্টা যথার্থই বলেছেন ডক্টর খান যে বাংলাদেশ আওয়ামী লীগ এটি অস্বীকার করেনি, এই দায়িত্বটি তার ছিল, যার কারণে কিন্তু পায়ে হেঁটে বিএনপি চেয়ারপারসনের বাসা পর্যন্ত গেছেন। এখন কি বলা যায়? আপনি দেখুন, রাজনৈতিক দলের সমালোচনা করতে হলে, রাজনীতিতে পরিবর্তন আনতে হলে আপনাকে পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে। অ্যারিস্টটল তো যথার্থই বলেছেন, আপনি যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করেন তাহলে আপনার চেয়েতে নিকৃষ্ট জনের দ্বারা শাসিত হতে হবে। সুতরাং আপনি রাজনীতিতে পরিবর্তন আনবেন কিভাবে যদি অংশগ্রহণ না করেন? এখন যে কমেন্ট গুলো করা হচ্ছে, ভেরি সুইফট কমেন্ট, যে এটি একটি নাটক, এটি একটি সিনেমা, এই কমেন্ট গুলো কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে করতে পারি না, সাংবাদিক হিসেবে পারি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পারি না, শ্যামলদার সাংবাদিক হিসেবে পারেন না, এগুলো রাজনৈতিক দলের রেটরিক, তারা এগুলো বলতে পারেন। আমরা যেটা বলতে পারি, পার্টিসিপেশন ছাড়া একটি প্রসেসকে বদলানো অসম্ভব। রিফর্ম যদি আনতে চান আপনাকে পার্টিসিপেট করতে হবে, আপনাকে মুভমেন্টে যেতে হবে, পার্টিসিপেশন ছাড়া সেটি হবে না, ডিজিটালি হবে না, প্রেস কনফারেন্স করে হবে না, জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এই দেশের প্রত্যেকটা মানুষই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক আচরণ চায়, অভিভাবকত্ব সুলভ আচরণ চায়। সেই অভিভাবকত্ব সুলভ আচরণ কি রাজনৈতিক দলগুলো দেখাতে পারছে? পারছে না। এই দায়টি কার? রাজনৈতিক দলগুলোর। মানুষের জীবন ঘনিষ্ঠ কর্মসূচি বা পয়েন্টস বা রাজনৈতিক দাবিগুলো নিয়ে রাস্তায় বেরোলে আমার মনে হয় না মানুষ সেই ডাকে সাড়া দেবে না। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে, বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে আমরা ব্যর্থ হতে দেখেছি, তাদের মুখেই শুনেছি গত নির্বাচনে অংশগ্রহণ না করাটি তাদের ছিল সবচেয়ে বড় ভুল, স্থায়ী কমিটির অনেক সদস্য তারা বলেছেন। এই মুহূর্তে কি হবে? বিএনপিরও কিন্তু সেই দায়িত্বশীলতাটি দেখাতে হবে, এবং যেহেতু সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তাদেরও
কিছুটা ছাড় দেওয়ার মনোভাব হয়তো থাকবে, কিন্তু আওয়ামী লীগের এই অভিজ্ঞতাও আছে ছাড় দিতে গেলে অপমানিত হয়ে আসতে হয়। সুতরাং যখন উইন উইন একটা সিচুয়েশন তৈরি না হবে তখন কি দূর দূর থেকে কাদা ছড়াছড়ি এবং এই রেটরিকটাই তৈরি হবে, আদতে কোনো সমাধান আসবে না। তবে সার্চ কমিটি যে প্রক্রিয়া এগোচ্ছে, একটি আইন দ্বারা গঠিত হয়েছে সার্চ কমিটি, সেই আইনের ফলে আপনি দেখুন আগামীকাল 10 জন ব্যক্তির নাম সুপারিশ করার জন্য নাগরিক কমিটি একটি বৈঠক আহ্বান করেছে, সেখানে 20 জন ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে, এরপর রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব যাবে। এর চাইতে গণতান্ত্রিক প্রক্রিয়ার কি হতে পারে? এটা আইন দ্বারাই তো নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাই না? এখন আপনি যদি সেই নিরপেক্ষ মানুষ খুঁজতে যান তাহলে পাগল আর নির্বোধ ছাড়া কোথাও পাবেন না। তার মানে বিশ্বাস এবং আস্থা না থাকলে এই এই দেশের ভোট কি থেকে থাকবে, গণতন্ত্র কি থেকে থাকবে, সাংবিধানিক প্রক্রিয়া কি থেকে থাকবে? সবকিছু আমলে নিয়ে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা এবং দেশের জনগণের ভাগ্য, এই তিনটা পয়েন্ট বিশ্লেষণ করে যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটি দেশের জন্যই মঙ্গল হয়। সেই দায়িত্বশীলতা সব দলকেই দেখানোটা জরুরি। আসবো আপনার কাছে জনাব শ্যামল সরকার, আপনার কাছে একটু আসতে চাই। আসলে অনেক চমৎকার করে দুজনেই বললেন যে তারপরও নতুন নির্বাচন কমিশন কারা হতে যাচ্ছেন, কে হবেন, কেমন হবেন, সেটি নিয়ে আসলে সব দলেরই, বিএনপি যদি বৈঠকে নাই আসেন তারপরও সকলেরই আসলে বাংলাদেশের মানুষেরও কিন্তু আগ্রহ রয়েছে এই বিষয়টি নিয়ে। আপনার কাছে কি মনে হয় কেমন কমিশন হতে পারে? অলরেডি এর মধ্যে কিন্তু নাম পাঠিয়েছে 24টি রাজনৈতিক দল এবং আজ বৈঠক রয়েছে, যে সুশীল সমাজের যে মানুষরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক আছে সার্চ কমিটির, কি বলবেন? প্রথমে ক্ষমা চেয়ে নিই যে আমার সাথে আমার সহালোচক দুইজনই ডক্টর, আমি তাদের মতো করে এত সুশীল ভাবে বলতে পারব। আমি আমার পেশাগত জীবনে এবং পেশাগত জীবনের আগে রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি খুব সরাসরি দু এক চারটে কথা বলি। ডক্টর কামুল হাসান সাহেব বলেছেন বিএনপি কি চায় সেটা বোঝা দরকার। এখন যদি ডক্টর কামরুল হাসান সাহেবের মতো মানুষ যদি এখনো না বোঝেন যে বিএনপি কি চায়, এর থেকে জাতির দুর্ভাগ্য আর কিছু নেই। কারণ তিনি একটি ইউনিভার্সিটির প্রফেসর এবং ডক্টর মিঠুন একটা পাঠ বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব বোধ থেকে তিনি কিন্তু বাড়ি পর্যন্ত গিয়েছেন, চরম অপমানিত হয়ে আসার পরেও গণভবনে ফিরে তিনি ফোনও পর্যন্ত করেছেন। সেই ফোনের সংলাপ আমরা শুনেছি সকলেই। এরপরেও 2014 সালের নির্বাচনের সময়, যেটা ডক্টর কামরুল হাসান সাহেব একটু বলবার চেষ্টা করেছেন, স্বরাষ্ট্র তখন ছিল যে সংস্থাপন, এখন যেটা জনপ্রশাসন, স্বরাষ্ট্র জনপ্রশাসন এর দুটো মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে বিএনপি যাকে দিতে চায় নিতে চায় দেওয়া হবে, আর যদি দুইটা নিতে চায় তাও দুটো দেওয়া হবে, লোকাল গভর্নমেন্ট পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন, তারা নির্বাচনে আসে নাই। বিএনপি কি চায় এর উত্তর এখান থেকে পাওয়া যায়। বিএনপি আপনি এখন গিয়ে আপনি বলেন যে আমি আমি শেখ হাসিনা আজ থেকে আর প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী আপনারা কাকে বানাবেন বিএনপি বানাই দেন, কালকের থেকে সব ঠিক হয়ে গেল, কোনো আর সমস্যা নেই। এত পরিষ্কার কথা, তারা চায় ক্ষমতা। এখন এই ক্ষমতা দেওয়ার পদ্ধতিটা কি হবে সেটা নিয়েই হলো আলোচনা হওয়া উচিত, এবং সেই আলোচনার জায়গায় গিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক কৌশলে সবসময় এগিয়ে থাকে, রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজপথে সুশীল সমাজ রাজনৈতিক দল বলছে আইন চাই আইন চাই আইন চাই, সংবিধানে আইন আছে আইন করা হয় নাই, এখন আওয়ামী লীগ আইন করে দিয়েছে বলে ও আইন করেছে ঠিক, কিন্তু এখন ওই নাম প্রকাশ কেন করা যাবে না? আর বড় নাম প্রকাশ একটা কাজ হলো, একটু একটু এগোতে দেন তারপরে কাজ করেন, এখন সেখানে আর যাওয়া যাবে না, ওর প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের আগ্রহ হলো সরকার নিয়ে। ডক্টর কামরুল হাসান আরো একটা কথা বলেছেন, নির্বাচন সরকার করে, সরকারের অধীনে নির্বাচন হয়, এটা আমি মনে করি যে সত্য নয়, সরকারের অধীনে নির্বাচন হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। এখন আমি বা মিঠুন বা ডক্টর কামরুল হাসান কি কামরুলকে নিয়ে আমরা বসিয়ে দিলাম কালকে প্রধান নির্বাচন কমিশন হিসেবে, কামরুল আমাদের দেশের যে আইন যে সংবিধানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে বিশ্বের অনেক দেশে এটা নেই, তদুপরি
যদি আপনার নিজের শীত দ্বারা ঠিক না থাকে, আপনি নিজে যদি নিজেকে ক্ষমতাবান মনে না করেন, তো আপনাকে কি করবে? এই যে হুদা কমিশন, এই যে বিদায়ী কমিশন, 14 তারিখ যার বিদায় হবে, অপদার্থ, এর থেকে অপদার্থ লোকজন আর আছে কিনা আমার সন্দেহ আছে। এদের নিয়ে আলোচনা করতেও কষ্ট হয়। তো এখন যদি মনে করেন যে সরকার তো ভালো উদ্দেশ্যে এখন একটা সার্চ কমিটি করে দিয়েছেন, আপনি শুনলে নিশ্চয়ই আপনার খুশি হবেন সবাই, যে মোট 60 জনের সাথে তারা আলাপ করবেন সার্চ কমিটি। এই 60 জনের সাথে 3 ধাপে আলোচনাটা হবে। আমি যে তালিকাটা দেখলাম তার মধ্যে 3 জন বিশিষ্ট ব্যক্তি নাগরিক আছেন যারা বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন, তাদেরকেও ডাকা হয়েছে। এমনকি বিএনপি পন্থী বলে পরিচিত তাদেরকেও ডাকা হয়েছে। আমরা তো চিনি, কালকে যখন যাবে আপনারা দেখবেন। তো তাহলে সরকার, সরকারের যে দায়িত্বটুকু যে জায়গায় ছিল সরকার কিন্তু সেটা সাংবিধানিকভাবে করে দিয়ে তারা মুক্ত আছেন। এখন যদি অন্যরা সে দায়িত্ব পালন না করেন, সেই দায়িত্ব কি আওয়ামী লীগ নিতে পারে না নেওয়া? আমি একটু যদি আপনার সঙ্গে একটু যুক্ত করি যে আসলে রাজনীতিতে আসলে বৈঠক বা শেষ বলে কোনো কথা নাই, বা এখন যে বৈঠকটা এটি সমাধানের কোনো উপায় দেখছেন কিনা? না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই কথাটা হলো শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা দল বদলের ক্ষেত্রে। এখন যদি কেউ আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যায়, ও বললো রাজনীতি শেষ কথা নেই, বিএনপি ছেড়ে আওয়ামী লীগ আসলে রাজনীতি শেষ কথা নেই। আমি যা দেখেছি আবার দেখছি, সবকিছু তো রাজনীতিবিদরাই ঠিক করবেন, মানে সব শেষে আসলে চূড়ান্ত বিচারে, চূড়ান্ত বিচারে একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে রাজনীতি এবং গণতন্ত্র, সুশাসন, এর বাইরে কিছু নেই। রাজনীতির বাইরে গিয়ে কোনো আলোচনা করা এখন এই সমাধানটা তো রাজনীতিবিদরা করতে হবে, সেই পরিস্থিতি আছে কিনা আসলে, যে উনি ফিঙ্গি দেওয়ার চেষ্টা করেছেন নাকি তত্ত্বাবধায়ক সরকারে সংবিধান সংশোধন করে যদি আবার যাওয়া যায় কিনা। কেন মানুষ কি আগায় না পিছায়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ আন্দোলন করছে, ঠিক, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা অত্যাচার নির্যাতন জেল খেটেছে, সব ঠিক আছে। কিন্তু এ কথাও তো ঠিক, 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে চিত্র আমরা দেখেছি, প্রথম রাতেই দায়িত্ব গ্রহণ করে 14 জন সচিবকে বদলি, যে আপনার কাছে আসবো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, নেতৃত্বে বিভিন্ন জায়গায় মানে যে অভিযান, সাতবার মেধা তালিকা প্রকাশ করে আসন পূর্ণ করা হচ্ছে না। এবং আমরা কিছুদিন আগে আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ ভর্তি নিয়ে একটি আন্দোলনও হয়েছে। জনাব ডক্টর কামরুল হাসান, আপনি যদি এই নিয়ে 1 মিনিটে যদি কোনো মন্তব্য করতে চান গুচ্ছ ভর্তি নিয়ে। আপনি কি শুনতে পাচ্ছেন জনাব? আপনি একটু আনমিউট করে নিতে হবে ডক্টর হাসানকে। সরি, আমি আনমিউট করে নিলাম। আমি বলছি যে যদি 1 মিনিট বাড়তি দেন ভালো হয় দাদা, আমার হাতে একেবারে সময় নেই, আপনি 1 মিনিটের মধ্যে বলতে হবে। হ্যাঁ, ভর্তি প্রক্রিয়ার বিষয়টা বলি, তার আগে একটা কথা শুধু বলে নিই, আসলে বিষয়টা কি, আমি যেটা বোঝাতে চেয়েছি যে বিগত 2টা নির্বাচনে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমলারা, ওরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু তারা সম্পৃক্ত হয়ে গেছেন রাজনীতির সাথে, যেটা সঙ্গত হয়নি। তাহলে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক নেই, সেই জন্য বলছিলাম কি আবার নতুন করে রিভাইভ করার দরকার আছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা। রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি নেই, 60% উপর হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে পার্লামেন্টে, যেটা খুবই ভেরি ফ্রাইন। রাজনীতিবিদদের হাতে রাজনীতি নিয়ে আসুন, ডেমোক্রেটিক প্রসেসে ফেরন আসছে। বিএনপি আওয়ামী লীগ প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে দেশ, লক্ষ্য দেশ হলে বড় দলগুলো উপকৃত হবে, জনসমর্থনের ভিত্তিতে আসবে, সেখানে যেতে হবে। আর গুচ্ছ পদ্ধতি, পরীক্ষা পদ্ধতির কথা বলি, বিশ্ববিদ্যালয়গুলো তো প্রায় শেষ পর্যায়ে, আপনারা পাবনা বিশ্ববিদ্যালয়, তারপর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেখছেন, ওনারা প্রশাসক হয়ে উঠছেন, শুধু নিয়োগ নিয়ে ব্যস্ত। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি করার ব্যাপারটা অনেকটা শিক্ষা কার্যক্রম পরিচালনার মতোই অবহেলিত, ফলে পুরো প্রক্রিয়াটা হচ্ছে, করোনার তো একটা সমস্যা আছে, কিন্তু তারপরেও আমরা আমাদের সভাগুলো বন্ধ নেই, আমাদের মিটিং এর যে অ্যালাউন্স সেগুলো আমরা কম নিচ্ছি না, এবং কোনো মাসে কম বেতন পাইনি। শুধুমাত্র যেটা হচ্ছে শিক্ষার্থীরা আসবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে উপাচার্যরা, আমার হাতে একেবারে সময় নেই, অসংখ্য ধন্যবাদ জি, প্রশাসক হয়ে উঠছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে হবে, তাহলে সংকট দূর হবে। ধন্যবাদ।
আচরণটা শিখে ফেলেছি এইভাবে স্কুল কলেজ বন্ধ করে করে আর কত, কারণ শিক্ষার্থীরা ঘরে থাকতে থাকতে এক ধরনের বিষণ্ণতায় পড়ে গেছে এবং তাদের সময় চলে যাচ্ছে, তাদের চাকরি প্রাপ্তির তারা আছে, যারা স্কুলে ঘরে যারা কুচি কাছে আছে কোমলমতি এদেরকে রাখা দায় হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যথার্থই বলেছেন এখন সংক্রমণ কমতে শুরু করেছে এবং স্কুল কলেজ সত্যিকার অর্থে খুলে দিতে হবে, অনেক ক্ষতি হয়ে গেছে সেগুলো পুষিয়ে ওঠার ব্যাপার আছে। আমি আজকে অসংখ্য ধন্যবাদ, আমরা একটু শ্যামল সরকারের কাছে এক কথা মন্তব্য জানতে চাই, আপনি যদি করোনা প্রসঙ্গ নিয়ে গত চব্বিশ ঘন্টা ২৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কি বলবেন, এক কথা যদি বলেন। আক্রান্ত হবেই, আক্রান্তর মধ্য দিয়ে এখন সকলেই চায়, সকল অভিভাবক ছাত্র শিক্ষার্থী সকলেই চায় রোটেশন করে হলেও অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথটা সুযোগ করে দিতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ, আমার হাতে সময় একেবারেই শেষ। জনাব শ্যামল সরকার, ডক্টর মিঠুন মোস্তাফিজ এবং ডক্টর কামরুল আহসান, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখাবো আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।